দেশের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার মধ্যরাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয় ফেসবুক পোস্টে বলা হয় টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো এর আগে গত ষোলো জুলাই টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্ট আপ বাংলাদেশ পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন এক পোস্টে তিনি লিখেছেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা দু সালে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠানটি স্কুল কলেজের শিক্ষার্থীদের লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির নিয়মিত সহায়তা করে থাকে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে বর্তমানে টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট থেকে প্রতি মাসে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে